आना पड़ता है, उनके शौक पूरे करने पड़ते हैं। इंशाल्लाह तुम मेरे को से कांटेक्ट में रहे, अगर हुआ तो मैं ही तेरे लिए कोई काम काज देख के लगवा दूंगा दिल्ली में, किसी के यहाँ भी इतने है मेरे। वहां पर मिलता हूँ सुकून से तुझसे कभी दिल्ली आके, मैसेज कर देना व्हाट्सएप पे। भूल जाओ तो फोन करके पूछ लेना, ठीक है बाबा। এটা হচ্ছে খাজা বাবার চিল্লা শরীফ। এটা হচ্ছে খাজা বাবার চিল্লা শরীফ, এখান থেকে উনি আনাসাগরে পানি নিয়ে আসছিলেন, এখানে উনি থাকতেন, উনি এখানে। হ্যাঁ, খাড়া করলে ছবিটা পুরা পাওয়া যাচ্ছে, এই জি খাড়া করলে ছবিটা পুরা পাওয়া যাচ্ছে। তারাগড়ের 3-3.5 কিলো উপরে এই সেই কূপ, এই কূপে এখনো পর্যন্ত কান লাগে দিলে ঘোড়া এখনো টিক টিক করে চলে। এই সেই কূপ, এই কূপে শব্দ পাওয়া যায় এখনো। যারা গত হয়েছে তাদের হাজার, আর এটা হচ্ছে ওই বাউন্ডারি, এটা মসজিদের মিনার। আর এগুলো হচ্ছে যুদ্ধাহত যারা গত হয়ে গেছে তাদের।
এটা নামাজের জায়গা হুজরাখানা, এটা হচ্ছে হুজরাখানা। এটা হচ্ছে মান্নত কা গাছ, আছে মান্নত করকে। তারাগড় পাহাড়ের সর্বোচ্চ উঁচু 5 কিলোমিটার উপরে এই টাওয়ার অবস্থান, এই টাওয়ারের অবস্থান। এখানে আমরা দুই ভাই এসেছি বাংলাদেশ থেকে। এখান থেকে এটা হচ্ছে তার কীর্তি, সেই কীর্তিরাজের, সেই পৃথ্বীরাজের কীর্তি এখন ধ্বংসাবশায় ধ্বংসাবস্থায় এখানে আছে, তারপরেও ভালো আছে, অবশ্য অনেকটা ভালো আছে। এটা হচ্ছে আনাসাগর, এটা হচ্ছে পৃথ্বীরাজের রাজার বাউন্ডারি। আর এই ফুটাগুলো এই দিক দিয়ে তারা অস্ত্র পরিচালনা করত, এখান থেকেই তারা 12,000 লোককে খতম করে দিছিল। এটা তাদের বাউন্ডারি, এই বাউন্ডারিতে আমরা দুই ভাই আসছি। এটা সর্বোচ্চ উপরে, এটা হচ্ছে মেন গেট, এই গেট দিয়ে সেখানে ঢুকতে হয়। এখানে ওনার মাজার শরীফ, তারাগড় পাহাড়ের উপরে সেখানে আমরা অবস্থান করতেছি আমরা দুই ভাই। এখানে দোকান আছে, এখানে মসজিদ আছে, এখানে হুজরাখানা আছে, এখানে চেরাগের পিলার, এটা চেরাগ পিলার, এগুলা হচ্ছে হুজরাখানা। আর এটা হচ্ছে মসজিদ দরগা, এটা হচ্ছে দরগার গেট। আর এটা হচ্ছে মানুষের অতিথিদের বসে থাকার জায়গা, আর ওটা হচ্ছে পানি খাবারের ব্যবস্থা। আর এই দিক দিয়ে এখানে ফুলের দোকান আছে, এই ফুলের দোকান। এটা হচ্ছে সেই মিনার,
مزار شيخ مينار على نهر المسجد أعظم دي على المسجد على إخانة حضرة خانة على إخانة حضرة أوفيس پنچایت خادم এটা হচ্ছে তারাগড় পাহাড়ের সেই রাজার কীর্তি পৃথ্বীরাজ রাজা তার কীর্তি অবশেষ এখনো পর্যন্ত ধ্বংসাবশায় অবস্থায় আছে ধ্বংসাবস্থায় এটা হচ্ছে তার গেট এখানে সৈন্যরা পাহারা থাকত সেই ঘর যেখান থেকে তারা আক্রমণ করছিল আমার বড় ভাই খাড়া হয়ে আছে আমার অপেক্ষায় আমরা এখন উপরের দিকে উঠতেছি
সেই তারাগড়ের তারাগড়ের সাজা বাবার সাজা বাবার কেরামতি আটকে আছে পাথরটা, ওনাকে মারার জন্যে জাদুঘররা ফেলে দিছিল। এটা হচ্ছে সেই রাস্তা। আচ্ছা, আমরা তো অনেকখানি উঁচাতে উঠেছি। হ্যাঁ, ওগুলাও লিখছি, ওগুলাও লিখছিল। তিন কিলো পায়ে তাই করছে। এটা হচ্ছে বাবার দরগার, উত্তর দিকে মসজিদ। এই মসজিদে নামাজ হয় পাঁচ ওয়াক্ত। আর এটা হচ্ছে আউলিয়া মসজিদ। এটা আউলিয়া মসজিদ, এটা আউলিয়া মসজিদ। এখানে খাদেমরা থাকে। এটা আউলিয়া মসজিদ। এগুলো সব ফুলের দোকান, আমরা দুই ভাই এখানে আছি। এটা হচ্ছে বাবার দরগার ভিতরে ঢোকার গেট। এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। এখানে নামাজ হয়, সকলে নামাজ পড়ে। এটা বাবার দরগা। এখানে কাওয়ালি হয়। এখানে বাবার দরগা, বাবার দরগার সৌন্দর্য কারুকার্য সব দেখতে খুব লোভনীয়, মনোরম এবং খুব ভালো, খুব ভালো। আমরা দুই ভাই এখানে আসছি। আমার বড় ভাই রফিকুল ইসলাম সেতু, আর আমি আব্দুল সালাম। এখানে আসছি বাবার দরগায়, বাবার দরগায় আসছি। সেরাকটার নাম কি? এটা সেরাক মনে করেন চেরাক। এটা কি চেরাক? এটা এটা বাবার দরগার উত্তর দিকে। এটা এটা হচ্ছে ছোট ডেক, আর এটা হচ্ছে বড় ডেক। আর এটা হচ্ছে খাদেম আস্তানা, আর এটা হচ্ছে সেরা।
এটা এটা কি চেরাগ এটা জানা নাই মনে ছিল কি ভাইয়া চেরাগ কা নাম কি হ্যায় শহন চেরাগ হ্যাঁ শহন চেরাগ শহন চেরাগ এটা হচ্ছে শহন চেরাগ সব পাথর শ্বেত পাথর দিয়ে তৈরি শ্বেত পাথরের হাড়কি সব কিছু শ্বেত পাথর শহন চেরাগ দিছি হ্যাঁ এই গেটের নাম এটা হচ্ছে আকবর গেট হ্যাঁ আর বড়টা হচ্ছে নিজাম গেট নিজাম গেট হ্যাঁ এই গেটের নাম হচ্ছে আকবর গেট এটা গেটের নাম হচ্ছে আকবর গেট এটা হচ্ছে বাবার দরগার উত্তর দিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবার দরবারের
পায়ের দিকে দক্ষিণ দিকে আমরা নঙ্গরখানায় অবস্থান করছি। আজমেশ্বর বড় ভাই সেতু ছোট সালা আমি ডাক দিচ্ছি তারা আমি একটু এই ছবিগুলো কালেকশন আমার বড় ভাইয়ের বন্ধুর সাথে কথা বললাম তার সাথে দেখা হয়েছিল এটা হচ্ছে বাবার রাজা